আমার প্রিয় কলেজের ভাই ও বোনেরা, আজকে আবারও চলে এসেছি নতুন আরেকটি ভিডিও নিয়ে জাতীয় মানবাধিকার কমিশনের নিয়োগ বিজ্ঞপ্তি 2023। আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো এটা প্রকাশের তারিখ এবং পদ সংখ্যা, লোক সংখ্যা, শিক্ষাগত যোগ্যতা, আবেদন করার বয়স, আবেদন করার শেষ তারিখ এবং শুরুর তারিখ। আজকের এই ভিডিওটি শুরু করার আগে আমি আপনাদেরকে বলবো, যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আমরা মূল ভিডিওটি শুরু করতেছি। মূল ভিডিওটি শুরু করার আগে আমরা আগে দেখবো আবেদন লিঙ্কটি আমরা কোথা থেকে পাবো। তো আবেদন লিঙ্কটি আমরা চলে আসবো ফার্স্ট টাইম গুগলে। গুগল থেকে আমরা লিখবো জ্যেষ্ঠ মানবাধিকার কমিশন নিয়োগ বিজ্ঞপ্তি 2023। আমরা পেস্ট করে দিব। পেস্ট করে দেওয়ার পর প্রথম যে ওয়েবসাইটটা আছে আমরা এটাতে ক্লিক করব। তো এটাতে ক্লিক করার পর এরকম ভাবে আসবে, আমরা একটু নিচে চলে আসবো এবং উপর থেকে আমরা চাইলে এখান থেকে সবকিছু পড়ে নিতে পারবো। এখানে সবকিছু ডিটেলস বলা আছে। তো প্রকাশের তারিখ এটা 10 মে 2023। এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ পেয়েছে এবং এটা পদ সংখ্যা হচ্ছে 9টি, এবং এই 9টি পদ সংখ্যার মধ্যে লোক সংখ্যা নিবে 17 জন, এবং এটার শিক্ষাগত যোগ্যতা আমরা এটা নিচে একটু পরে জেনে নিব। আবেদন করার বয়স হচ্ছে 18 থেকে 30 বছর, এবং এখানে যারা প্রতিবন্ধী, এতিম, এই ধরনের যারা মুক্তিযোদ্ধা কোঠায়, অর্থাৎ কোঠায় যারা আছে তাদের ক্ষেত্রে হচ্ছে 32 বছর। আবেদন শেষের তারিখ হচ্ছে 30 মে 2023, অর্থাৎ আমরা এখানে আবেদন করতে পারবো আজকে 14 তারিখ, আরো 15 দিন আমরা এখান থেকে আবেদন করতে পারবো। আজকে 316 দিন আমরা মোট এখান থেকে আবেদন করতে পারবো। তো এখান থেকে আমরা একটু পদ সংখ্যা গুলো একটু দেখে নিবো। দেখে নেওয়ার আগে আমরা তাদের একটু ওয়েবসাইট, যে ওয়েবসাইট থেকে আমরা আবেদন করতে পারবো সেই ওয়েবসাইটে আমরা ক্লিক করবো। এই আবেদন লিঙ্ক, এই লিঙ্ক আমি আমার ডিসক্রিপশন বক্সে অথবা আমার কমেন্টেড ফার্স্ট কমেন্টে আমি আপনাদেরকে দিয়ে দেবো, এখান থেকে আপনারা আবেদন করতে পারবেন। তো এখানে আমরা ক্লিক করবো। ক্লিক করার পর নতুন আরেকটি ওয়েবসাইট আমাদের কাছে চলে আসছে। তো সেখান থেকে আমরা জাস্ট এখানে ক্লিক করব এবং দ্বিতীয় যেটা আছে এটা তো ক্লিক করব, দুটাতে আমরা ক্লিক করব, এটা ওপেন হোক। আমরা ওপেন হওয়ার আগ পর্যন্ত একটু অপেক্ষা করব। তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি, এখানে যদি আমরা সাব জব সার্কুলারটা ডাউনলোড করতে চাই তাহলে এখান থেকে আমরা পিডিএফ এটা ডাউনলোড করতে পারবো। আমরা এখান থেকে পিডিএফটা ডাউনলোড করে নিব এবং এখান থেকে এটা পিডিএফটা ডাউনলোড করে নিব। এটা ওপেন হচ্ছে, এখান থেকে আমরা সম্পূর্ণটাই দেখার চেষ্টা করব। তো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি সহকারী পরিচালক প্রশাসন অর্থ, বেতন স্কেল হচ্ছে 22,000 থেকে 53,060 টাকা, গ্রেড 9। এটা হচ্ছে গ্রেড 9। এখানে হচ্ছে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে ব্যবসা, প্রশাসন বা বাণিজ্য বিষয়ে দ্বিতীয় শ্রেণী বা সমমানি সিজিএ থেকে 4 বছর মেয়াদি ডিগ্রি অথবা অন্যান্য শ্রেণী সমমানি পরীক্ষা সিজিএ স্নাতক ডিগ্রি শিক্ষা জীবনে একের অধিক তৃতীয় বিভাগ শ্রেণী বা সমমানি মানে গ্রহণযোগ্য নয়, এবং এখানে কম্পিউটার চালনার প্রশিক্ষণ প্রাপ্ত থাকতে হবে। তবে দ্বিতীয় যেটা আছে সেটা হচ্ছে সহকারী পরিচালক, এটার বেতন স্কেল 1। তো এটা হচ্ছে পদ সংখ্যা হচ্ছে এখান থেকে 1টি, এখানে হচ্ছে 3টি। এটা যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে আইন বিষয় তো তৃতীয় শ্রেণী বা সমমানি পরীক্ষার সিজিএ তে 4 বছর মেয়াদি স্নাতকোত্তর ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণী সমমানের সিজিএ স্নাতকোত্তর ডিগ্রি শিক্ষা জীবন একের অধিক তৃতীয় বিভাগ। তো এটা আমরা এখান থেকে দেখবো নিচেরটা, সহকারী পরিচালক সমাজ সেবা, এখানে এটার পদ সংখ্যা 1টি, এটার বেতন গ্রেড হচ্ছে 9, এবং এটা হচ্ছে একই বেতন এবং গ্রেড 9, 1টি পদ সংখ্যা। সহকারী পরিচালক তথ্য প্রযুক্তি, এটারও গ্রেড 1টি, পদ সংখ্যা 1টি এবং বেতন স্কেল 9, এটার বেতন স্কেল 9, সহকারী পরিচালক এবং এটার পদ সংখ্যা 1। তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি সহকারী পরিচালক আইন বেতন স্কেল সবগুলোর বেতন স্কেলই হচ্ছে 9, এবং এখানে যারা অ্যাপ্লিকেশন বা অ্যাপ্লাই করবে তাদের অবশ্যই অবশ্যই তাদের যোগ্যতা এইটা থাকতে হবে, কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে আইন বিষয়ে, এবং এখানে যাদের তাদের যে রিকোয়ারমেন্ট সেই রিকোয়ারমেন্ট অনুসারে আমাদের যোগ্যতা থাকতে হবে। এখানে ন্যূনতম যে যোগ্যতা সেই যোগ্যতায় আমরা এখান থেকে অ্যাপ্লাই করতে পারবো না, সেটা আমরা এখান থেকে দেখতেছি। তো এখানে যারা আমরা অ্যাপ্লাই করবো অবশ্যই আমাদের যোগ্যতা সম্পন্ন থাকতে হবে, এবং এটার বেতন স্কেল আমরা দেখতে পাচ্ছি অনেক হাই। তো এখানে আবেদন করার বয়স হচ্ছে 30/4/2023 তারিখ হতে সর্বনিম্ন, অর্থাৎ এটা হিসাব করা হবে 30/4 থেকে যাদের বয়স 18 বছর থেকে 30 বছর। তবে শুধুমাত্র বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধাদের পুত্র কন্যা কিংবা মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধার পুত্র কন্যার পুত্র কন্যা প্রার্থীদের ক্ষেত্রে বয়স সীমা 32, যেটা আমি আপনাদেরকে আগেই বলছি এখানে এটা শীতলযোগ্য। তারপর হচ্ছে এখানে কত টাকা লাগবে এবং জামানত কত সবকিছু আমরা দেখব, এবং এখানে কি কি লাগবে। তো এখানে হচ্ছে একটু নিচে যদি আসি তাহলে প্রার্থীর প্রথমে হচ্ছে প্রার্থীর যোগ্যতা মৌখিক পরীক্ষার সময় ক্রমিক নং হতে জ পর্যন্ত কাগজপত্রে মূল কপি পণ্য প্রদর্শন পূর্বক প্রতিটির এক কপি করে সত্যায়িত ফটোকপি দাখিল করতে হবে। প্রার্থীকে সকল শিক্ষাগত যোগ্যতার সনদ প্রযোজ্য ক্ষেত্রে অভিজ্ঞতা সনদ সমূহ প্রার্থী যে কোনো সিটি কর্পোরেশন, ইউনিয়ন পরিষদ, পৌরসভা, ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা, সেই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, পৌর মেয়র, কাউন্সিলর কর্তৃক নাগরিক সনদ, প্রথম শ্রেণী গেজেটের কর্মকর্তার
চারিত্রিক সনদ, অর্থাৎ প্রথম শ্রেণী যারা গ্রেজুয়েট আছে তাদের কর্মকর্তাদের একটি চারিত্রিক সনদ লাগবে, জাতীয় পরিচয়পত্র, এনআইডি, জন্ম সনদের সত্যায়িত ফটোকপি লাগবে, অনলাইনে পূরণ ক্ষেত্র আবেদনের কপি, অ্যাপ্লিকেশন কপি, অ্যাডমিট কার্ড, এটা আমরা যখন অনলাইন থেকে আবেদন করব, আবেদন করার পর আমাদেরকে একটি অ্যাপ্লিকেশন কপি দিবে, সেটা ডাউনলোড করে নিব এবং অ্যাডমিট কার্ডটা এখান থেকে ডাউনলোড করে নিব। তারপর হচ্ছে এখান থেকে আমরা এখানে দেখবো সকল পদের জন্য নির্ধারিত এমসি লিখিত মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে। তো এখান থেকে আমরা দেখতেছি যে এখানে সকল পদের জন্যই কর্তৃপক্ষ কর্তৃক নির্ধারিত এমসি কিউ লিখিত এবং মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে। এখানে আমাদের লিখিত এবং মৌখিক দুইটাই পরীক্ষা দিতে হবে। যদি কোনো প্রার্থী বাংলাদেশের নাগরিক না হন কিংবা বাংলাদেশের নাগরিক না হন এমন কোন ব্যক্তিকে বিয়ে করেন বা করার জন্য প্রতিশ্রুতি হন কিংবা কোনো ফৌজদারি আদালত কর্তৃক নৈতিক স্থলজনিত অভিযোগ দণ্ডিত হন কিংবা কোনো সরকারি প্রতিষ্ঠান স্থানীয় কর্তৃপক্ষের চাকরি হতে বরখাস্ত হয়ে থাকেন, তাহলে তিনি আবেদন করার জন্য যোগ্য বিবেচিত হবে না। আমরা যে লিঙ্ক থেকে আবেদন করতে পারবো এটা হচ্ছে সেই লিঙ্কটা, এই ওয়েবসাইট থেকে আমরা আবেদন করতে পারবো যেটা একটু আগে আমরা দেখছি। তো এখান থেকে পরীক্ষায় অংশগ্রহণ প্রার্থীগণ এই লিঙ্ক থেকে ওয়েবসাইট আবেদন পূরণ করতে হবে। তো এখান থেকে আমাদের কি লাগবে আমরা একটু দেখে নিই। 10 তারিখ থেকে সকাল 10টা থেকে এটা স্টার্ট হবে, অলরেডি এটা স্টার্ট হয়ে গেছে আসলে, যেহেতু 14 তারিখ, এবং এটা শেষ হচ্ছে 30:05 বিকেল 5টা পর্যন্ত। উক্ত সময়সীমার মধ্যে বর্ণিত ওয়েবসাইটে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদন করার সময় সাবমিটের সময় থেকে পরবর্তী 72 ঘন্টার মধ্যে SMS এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে হবে। তো পরীক্ষার ফি কত টাকা সেটা আমরা একটু নিচে দেখার চেষ্টা করব, এখানে এখনো দেওয়া নাই। তো অনলাইনে আবেদন করার সময় প্রার্থীকে তার রঙিন ছবির 300x পন্থ x পিক্সেল স্বাক্ষর, 80x পন্থ 30 পিক্সেল স্ক্যান করে আপলোড করতে হবে। তো এটা কিভাবে আপনারা এটা রিসাইজ করবেন ফটো এবং সিগনেচার সেটা আমার আগের ভিডিওতে দেওয়া আছে, আপনারা চাইলে সেটা দেখে নিতে পারেন, অথবা গুগল থেকে ফটো রিসাইজ সেখানে যাওয়ার পর আপনারা সেখান থেকে যে কোনো পিকচারকে 300x300 পিক্সেল করে নিতে পারবেন, এবং আপনার আইডি কার্ডের যে সিগনেচার সেটাকে কাট করে আপনি এখান থেকে এটাকে 80x/300 পিক্সেল করে নিতে পারবেন এবং এটা 100 KB ভিতরে আপনি রাখতে পারবেন। তো এখান থেকে আবেদন করার যে অ্যাপ্লিকেশন আমরা একটু দেখি এখানে ফিটা কত, যেহেতু এটা স্যালারি খুব হাই এবং গ্রেড 9, সেই ক্ষেত্রে এটা ফি বাবদ দেখতেছি আমরা 600 টাকা, এবং মোট 667 টাকা, যেটা আপনার 72 ঘন্টার ভিতরে জমা দিতে হবে, এবং এটা পরবর্তীতে আর কোনো সময় এটা আপনি পাবেন না, ফি জমা না দেওয়া পর্যন্ত অনলাইন আবেদন পত্র কোনো অবস্থাতেই গ্রহীত হবে না। আপনি ফি যদি জমা না দেন সেক্ষেত্রে আপনার আবেদন গ্রহীত হবে না। SMS এর নিয়মাবলী, এখান থেকে কিভাবে SMS করবেন সেই নিয়মাবলী একটু বলে দিচ্ছি। প্রথমে SMS আমরা লিখবো NHRC, তারপরে পেজ দিব, আমার ইউজার আইডি দিব, এবং সেখানে সেন্ড করবো 16222 নাম্বারে, এবং এক্সাম্পল সেই হিসেবে এখানে দেওয়া আছে আমরা দেখতেছি। তারপর হচ্ছে রিপ্লে অ্যাপ্লিকেশন নেম, এখানে 667 টাকা, উইল চার্জ অ্যাপ্লিকেশন ফি, ইউর পিন ইজ এত, তারপর হচ্ছে 243, আবার আমাদের SMS করতে হবে, পেস ইয়েস, তারপরে পিন নাম্বার, তারপর সেন্ড করতে হবে 16 3টা 2। তারপর হচ্ছে দ্বিতীয় যে SMS সেই SMS টা করবো আমরা হচ্ছে এখানে দেওয়া আছে সিস্টেমটা, আমরা প্রসেসটা দেখি এখান থেকে। জাস্ট আমরা এখান থেকে লিখবো NHRC পেস ইয়েস পেস পিন সেন্ড 16222 নাম্বার। তারপর এখান থেকে রিপ্লে যে SMS টা আসবে সেটা হচ্ছে কনগ্রেচুলেশন, অ্যাপ্লিকেশন নেম, পেমেন্ট কমপ্লিট সাকসেসফুল, অ্যাপ্লিকেশন পজিটিভ, ইউজার আইডি এন্ড পাসওয়ার্ড। দ্বিতীয় SMS টি পাঠানোর পর ফিরতি SMS এ পাসওয়ার্ড পাবেন, SMS এর মাধ্যমে প্রাপ্ত ইউজার আইডি ও পাসওয়ার্ড ভবিষ্যৎ প্রজন্মের জন্য সংরক্ষণ রাখতে হবে আপনাকে, এই পাসওয়ার্ড এবং যে ইউজার আইডি এটা সংরক্ষণ করে রাখতে হবে আপনাকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করার জন্য। তো এখান থেকে আমরা আরেকটু নিচে আসি, আর কিছু আমাদের এখান থেকে কোনো কিছু প্রয়োজন আছে কিনা, না এখান থেকে আমাদের জাস্ট এইটুকু পর্যন্তই, এরপরে আর এখান থেকে কোনো কিছু আমাদের প্রয়োজন নয়। তো এটা আমরা আজকে এই ভিডিওতে আমরা দেখলাম এবং কিভাবে আমরা অ্যাপ্লিকেশন করব সেটা আমরা দেখলাম এখান থেকে, এবং অ্যাপ্লিকেশন দুঃখিত কি কি করতে হবে সম্পূর্ণটাই দেখলাম। এখন আমরা দেখবো অ্যাপ্লিকেশন ফর্মটা কিভাবে অনলাইনে করতে হয়। তো আমরা অ্যাপ্লিকেশনটা মূলত এটা আপনার নিজের করে নিতে হবে, যদি আপনারা বুঝতে সমস্যা হয় সেক্ষেত্রে আমাকে বললে অবশ্যই আমি দেখাই দিব কিভাবে অ্যাপ্লিকেশন করতে হয়। তো এখানে অ্যাপ্লিকেশন এটাতে ক্লিক করবো, এটাতে ক্লিক করার পর আমাদের ওইখানে যেই পদগুলো আছে সেই পদ থেকে আপনি কোন পদের জন্য অ্যাপ্লিকেশন করতে যাচ্ছেন সেটা সিলেক্ট করতে হবে, তারপর এখান থেকে নেক্সট দিতে হবে। নেক্সট দেওয়ার পর আমরা এখান থেকে নো দিব, নো দেওয়ার পর আমরা এখানে নেক্সট দিব, নেক্সট দেওয়ার পর আমরা দেখতে পাচ্ছি এই ফর্মটা চলে আসছে, এই অনলাইনে যে ফর্মটা আছে এই ফর্ম থেকে আমরা সম্পূর্ণটা এখানে এই ফর্ম থেকে সম্পূর্ণ আমরা পূরণ করব। পূরণ করার পর এখান থেকে এটা ওকে করে এবং সাবমিট করে দেব। আমি এক নজর আপনাদেরকে দেখাই দিই, অ্যাপ্লিকেশন নেম আপনার নাম, আবেদনকারীর নাম, তারপর হচ্ছে ফাদার নেম, তারপর হচ্ছে পিতার নাম আবার বাংলায়, তারপর হচ্ছে মাদার নেম ইংলিশ বাংলায়, আপনার জন্ম তারিখ বাংলাদেশ, ন্যাশনালিটি আপনার ধর্ম, আপনার জেন্ডার, তারপর হচ্ছে ন্যাশনাল আইডি কার্ড,
বার্থ অফ রেজিস্ট্রেশন, পাসপোর্ট আইডি, তারপর হচ্ছে বিবাহিত অবস্থা, মোবাইল নাম্বার, কনফার্ম মোবাইল নাম্বার, ইমেল, তারপর হচ্ছে এখান থেকে যেটা করতে হবে আপনার প্রেজেন্ট অ্যাড্রেস এবং পারমানেন্ট অ্যাড্রেস, যদি প্রেজেন্ট পারমানেন্ট দুটো অ্যাড্রেস সেম থাকে সেক্ষেত্রে প্রেজেন্টটা দেওয়ার সাথে সাথে আপনি এখানে এটাতে টিক মার্কে ক্লিক করে দিলেই এনাফ। তারপর হচ্ছে আপনার রিকোয়ারমেন্ট, তাদের এসএসসি এসএসসি গ্রাজুয়েশন সম্পূর্ণ রিকোয়ারমেন্ট এখান থেকে আমরা পূরণ করে দেব। পূরণ করে দেওয়ার পর আমরা এখান থেকে সাবমিট করে দেব, জাস্ট আমাদের কাজ শেষ হয়ে যাবে, এরপর আমরা এসএমএস করে দিব। তো ভিউয়ার্স, এই পর্যন্ত আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলের শুভকামনা করি। আসসালামু আলাইকুম।